ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের উর্দীয়মান একজন তারকা হলেন দিঘি মোরবার এই তারকা তার কেরিয়ারে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে তেমন ভালো লাগেনি মরবার এই জন্য অবশ্য নায়িকা হিসেবে এই তারকার যাত্রাটা তেমন ভালো ছিল না কিন্তু বর্তমানে এই তারকাকে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য দিঘিকে অভিনয় করতে দেখা যায় কিন্তু সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে মোরোভার এই জন্য অবশ্য ওটিটিতে এই তারকা নজর এসেছিলেন অন্যদিকে এই নায়িকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় কিন্তু মাঝে মাঝে লাশময় রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মোরোভার এই জন্য অবশ্য অল্প সময় নজর এসেছিলেন এই সুন্দরী অন্যদিকে বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন সেখানে অবশ্য তাকে কালো রঙের পোশাকি গ্ল্যামার রূপে দেখা যায় মোরোভার হালকা মেকআপে বাধা চলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু অনেকে তাকে মাইলাভ বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে ইউ লিখেছে মোরবার অনেকে আবার তাকে প্রিটিকাল বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে মোরবার অনেকে আবার তাকে মাইলাভ বলে দাবি করেন কিন্তু চক সবকিছু মিলে বর্তমানে দর্শকদের মাঝে আলোচনায় তারকা অন্যদিকে বর্তমানে এই তারকার বেশ কিছু প্রজেক্টের কাজ আছে কিন্তু খুবই তাড়াতাড়ি এই তারকা তার নতুন চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ শুরু করবেন অন্যদিকে বর্তমানে এই তারকাকে মিউজিক ভিডিওতে কোমর দোলাতে দেখা যায় সুতরাং যোগ জেনে তো নিলেন কি কারণে বর্তমানে দর্শকদের মাঝে নজরে এসেছিলেন দিগি মোরবার বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এ থাকুন আপকামিং আপডেট জানার জন্য